বন্ধু, আপনি হয়তো নিশ্চয়ই ট্রেনের গায়ে এই ক্রস চিহ্নটি অবশ্যই লক্ষ্য করেছেন, কিন্তু আপনি কি জানেন এই ক্রস চিহ্নটি কেন দেওয়া থাকে? গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, তাই ভিডিওটিতে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে বন্ধু, এটা ট্রেন দুর্ঘটনা এড়ানোর জন্য করা হয়ে থাকে। এখন আপনি বলবেন যে ক্রস চিহ্নর সাথে ট্রেন দুর্ঘটনার কি সম্পর্ক? আসলে বন্ধু, অনেক সময় ট্রেনের হুক ভেঙে গিয়ে ট্রেন থেকে বগি আলাদা হয়ে যায়, আর সেই বগি রাস্তাতেই থেমে যায়, যার ফলে ট্রেন দুর্ঘটনার সম্ভাবনা তৈরি হয়। ট্রেনের গায়ে ক্রস চিহ্নটির মানে ট্রেন থেকে কোনো বগি আলাদা হয়ে যায়নি। আর যখন ট্রেনটি স্টেশন থেকে বের হয়, তখন স্টেশন মাস্টার ট্রেনটিকে শেষ পর্যন্ত দেখে। আর যদি এই ক্রস চিহ্নটি না থাকে, তাহলে স্টেশন মাস্টার বুঝতে পারে যে ট্রেন থেকে কোনো বগি আলাদা হয়ে গেছে, আর তখন সেটা তৎক্ষণাৎ রেল ডিপার্টমেন্টকে জানায়, সেই লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়।